শিবদাসপুরে গুলি বোমা গুলি ও বোমাবাজিতে জখম কমপক্ষে তিনজন গুলিবিদ্ধ একজন বোমার আঘাতে জখম দুই আশঙ্কাজনক অবস্থায় কল্যাণী জেএনএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে গুলিবিদ্ধ এক বোমার আঘাতে জখম দুই এবার নৈহাটি নৈহাটিতে গুলি ও বোমাবাজি জখম তিন আরো বিস্তারিত তথ্য জানাবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিক্রান্ত বিক্রান্ত এই মুহূর্তে কি তথ্য উঠে আসছে দেখো জন্তু এই মুহূর্তে যে তথ্য উঠে আসছে তিনজন কিন্তু গুরুতর আহত তাদের যে কল্যাণী জেএনএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে মোহাম্মদ জাকির হোসেন নামে এক ব্যক্তি তার কিন্তু পেটে গুলি লেগেছে তার কিন্তু গুরুতর আহত এছাড়া ফোম এবং গুলির আঘাতে আরো দুজন গুরুতর আহত পারিবারিক বিবাদের জেরেই এই কিন্তু ঘটনা ঘটেছে একদম মানে যেটা বলা যায় ঘিঞ্জি এলাকা ভর সন্ধ্যা এরকম ভাবে লাগাতার মানে নাই নাই করে পাঁচ থেকে ছটি বোমা মেরেছে তার পাশাপাশি এলাকায় এখন অব্দি প্রচুর বোমা পড়ে রয়েছে তিনটে গুলি চালিয়েছে এখন অব্দি পুলিশ সূত্রে যা খবর আছে তিনটে গুলি চালানো হয়েছে হাসিবুল ওরফে বাচ্চা নামে বিক্রান্ত এখানেই তো প্রশ্ন এত বোমা গুলি এলো কোথা থেকে দেখো এই প্রশ্ন তুমি যেমন করছো রিপাবলিক বাংলা লাগাতার করে এসছে বারংবার সিপি বদল হয়েছে বারংবার অনেক কিছু হয়েছে অনেক নেতার দল বদল হয়েছে গুলি বোমা বন্ধ হয়নি একের পর এক বাচ্চা মানুষ যে কারণেই হোক আলটিমেটলি সে যে কারণে যে দলই করুক না কেন সে রক্ত মাংসের শরীরের মানুষ সে যে কারণেই হোক না কেন এইভাবে গুলিবিদ্ধ কেন হতে হবে কেন বোমা চলবে বোমা কেন পাওয়া যাবে পুলিশ কি তাহলে কি করছে এবং এখন অব্দি যা খবর রয়েছে ওই এলাকায় নাকি এখনো পুলিশ অব্দি পৌঁছাতে পারেনি পুলিশ কিন্তু রীতিমতো আতঙ্কিত যা পরিস্থিতি রয়েছে এবং শুধুমাত্র একটি দুটি বোমা নয় লাগাতার বোমা ত্যাগ করেছে বোমা ওপেনলি রাস্তার উপর পড়ে রয়েছে দোকান ভাঙচুর রয়েছে এমনও খবর আসছে কিন্তু পুলিশ এই মুহূর্তে সেই অর্থে কোনো রকমভাবে মুখ খুলতে চাইছে না পুলিশ পটে দ্রুত পটে পৌঁছানোর চেষ্টা করছে এবং যারা যারা গুলিবিদ্ধ বা যারা যারা আহত তাদেরকে প্রত্যেককে কল্যাণী জেএনএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে প্রত্যেকেই গুরুতর আহত এবং এবং যে যে এই গুলি মেরেছে অর্থাৎ যার কথা আমরা যার নাম এখনো অব্দি উঠে আসছে পুলিশ সূত্রে হাতিবুল হবে বাচ্চা মানে দাগি আসামি বলা চলে তাহলে যে দাগি আসামি একদমই বিক্রান্ত আমরা দেখাচ্ছি ভাটপাড়ায় বিস্ফোরণ নৈহাটিতে গুলি বোমা নরেন্দ্রপুরে বোমাবাজি হচ্ছে নাকি বাংলা জুড়ে বন্ধু তোমায় একটা কথা বলি ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে একাধিক থানা তৈরি হয়েছে এই যে সিদ্ধাসপুর থানা কিন্তু খুব বেশি দিন তাহলে রীতিমতো পাঁচ থেকে ছ মাস কি আমি চল চলে ধরিনি আর কিছুদিন আগে তৈরি হয়েছে একটা থানা তৈরি হওয়ার পর এই যে সিদ্ধাসপুর বা মোহনপুর এই যে নতুন নতুন থানাগুলো তৈরি হয়েছে এই থানাগুলো তৈরি হয়েছে মানে মূলত পঞ্চায়েত এলাকাগুলোকে কন্ট্রোলে রাখার জন্য কারণ একটা নৈহাটি থানার পক্ষে সিদ্ধাসপুরে গিয়ে কন্ট্রোল করাতে একটু প্রবলেম হয়ে যাচ্ছিল তাহলে তো নতুন থানা তৈরি হলো নতুন পুলিশের ফোর্স এলো সিদ্ধাসপুর থানা তৈরি হলো তারপরে কেন গুলি চলছে কেন বোমা পড়ছে কেন বাচ্চারা মরছে একদমই এই প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ বিক্রান্ত এই মুহূর্তে আমরা তিন ছবি দেখাচ্ছি ভাটপাড়ায় বিস্ফোরণ নৈহাটিতে গুলি বোমা নরেন্দ্রপুরে বোমাবাজি নৈহাটির ঘটনায় ইতিমধ্যেই তিনজন আহত হয়েছে তিনজনকে নিয়ে যাওয়া হয়েছে জেএনএম হাসপাতালে একজন ভর্তি কল্যাণী জেএনএম হাসপাতালে আপনাদের জানিয়ে রাখি গুলিবিদ্ধ একজন বোমার আঘাতে যখন দুই এখনো বোমাবাজি চলছে মুড়ি মুড়কির মতো বোমা পড়ছে নৈহাটিতে গুলি বোমা তাণ্ডব একের পর এক দোকান ভেঙে দেওয়া হয়েছে পারিবারিক অশান্তির কারণেই এই ঘটনা এমনটাই প্রাথমিকভাবে জানা যাচ্ছে তিন রাউন্ড গুলি চলে তিন রাউন্ড বোমা পড়ে আর এই বিষয় নিয়ে আমরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা সমীক ভট্টাচার্য আপনাকে রিপাবলিক বাংলায় স্বাগত জানাই কি বলবেন নৈহাটিতে গুলি বোমা ভাটপাড়ায় বিস্ফোরণ নরেন্দ্রপুরে বোমাবাজি হচ্ছে নাকি ওই কমিশনের তো এখন পর্যন্ত 1.5 বছর ধরে এলাকার কোনো পরিস্থিতির পরিবর্তন করতে পারলো না শিশুর প্রাণ যাচ্ছে নিরীহ সাধারণ মানুষ তারা আতঙ্কিত আছে রাস্তায় বেরোতে ভয় পাচ্ছে অর্জুন সিং এলেন বিজেপিতে আবার অর্জুন সিং এর কারণে বিভিন্ন জায়গায় গণ্ডগোল হচ্ছে বলে বিজেপির বিরুদ্ধে প্রচার করলেন আবার অর্জুন সিং ফিরে গেলেন তৃণমূল বাবু কিন্তু পরিস্থিতি পরিবর্তন হলো না আসল বিষয়টা হচ্ছে তৃণমূলের দখলদারি তৃণমূল প্রান্তিক মানুষের সম্পত্তি কম দামে দখল করবে সরকারি সম্পত্তি দখল করবে কারখানা ইমারতি ব্যবসা সমস্ত জায়গায় তারা দখল করবে আর সেই স্বাভাবিকভাবেই যখন দখলের রাজনীতি চলে সমাজে যখন দখলদার নেমে আসে তখন আরেকটা পাল্টা অবস্থান তৈরি হয় এবং সেখানে কিছু মানুষ তৈরি হয়ে যায় এবার তাদের মধ্যে চলছে এটা সম্পূর্ণ তৃণমূলের আভ্যন্তরীণ রসায়ন তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূলের দখলদারি তৃণমূলের গ্রুপ তৃণমূলের সিন্ডিকেট নিজেদের মধ্যে লড়াই করছে প্রাণ যাচ্ছে সাধারণ মানুষের এই স্বরাষ্ট্র মন্ত্রক ব্যর্থ ওইখানে কমিশনারেট ব্যর্থ একদিকে
শিশুদের উপরে বোমা নিক্ষেপ করা হচ্ছে, অন্যদিকে শিশু খেলতে গিয়ে প্রাণ যাচ্ছে, এবার সাধারণ মানুষ আক্রান্ত হবে। সরকারটা যতদিন থাকবে এগুলোই চলবে, এর থেকে পরিত্রাণ নেই। এই সরকারকে সরাতে হবে, তারপরেই পশ্চিমবঙ্গে শান্তি আসবে। বেশ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। সৌমিক ভট্টাচার্য, বিজেপি নেতা, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন। এই মুহূর্তে আমরা যে ছবি দেখতে পাচ্ছি, ফার্স্ট অ্যান্ড এক্সক্লুসিভ আমরা দেখাচ্ছি, ভর সন্ধ্যায় নৈহাটিতে গুলি বোমা, তিন রাউন্ড গুলি চলে, তিনটি বোমা বিস্ফোরণ করানো হয়, বোমাবাজি করা হয়। এই মুহূর্তে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, সেই ছবি, তিন ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। ভাটপাড়ায় বিস্ফোরণ, নৈহাটিতে গুলি বোমা, নরেন্দ্রপুরে বোমাবাজি, মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে এই তিন ছবি, তিন ছবি বাংলা থেকে উঠে আসছে। এই মুহূর্তে ফার্স্ট অ্যান্ড এক্সক্লুসিভ রিপাবলিক বাংলায় আমরা সেই ছবি তুলে ধরছি। নৈহাটিতে গুলি বোমা, লাগাতার বোমাবাজি, একের পর এক দোকান ভাঙচুর, গুলি চলে তিন রাউন্ড, এখনো পর্যন্ত ঘটনাস্থলে পুলিশ পৌঁছতে পারেনি। আমাদের প্রতিনিধি বিক্রান্ত সেই তথ্যই তুলে ধরছে গ্রাউন্ড জিরো থেকে। নৈহাটিতে গুলি বোমা, ভর সন্ধ্যায় নৈহাটিতে চলল গুলি, দেদারে চলল বোমাবাজি, মুড়ি মুড়কির মতো পড়ল বোমা, একের পর এক দোকানে ভাঙচুর। এই মুহূর্তে সেই ছবি ফার্স্ট অ্যান্ড এক্সক্লুসিভ রিপাবলিক বাংলায়। নৈহাটির কাছে শিবদাসপুরে গুলি বোমা, ভর সন্ধ্যায় নৈহাটিতে শিবদাসপুরে গুলি বোমা, গুলিবিদ্ধ এক, বোমার আঘাতে জখম দুই, ইতিমধ্যেই তিনজন ভর্তি হাসপাতালে। একটি ব্যক্তির শরীরে তিনটি গুলি লেগেছে এমনটাই জানা যাচ্ছে। গুলিবিদ্ধ ব্যক্তি মোহাম্মদ জাকির হোসেন, গুলিবিদ্ধ ব্যক্তি মোহাম্মদ জাকির হোসেন। এই মুহূর্তে ফার্স্ট ব্রেকিং আমরা দিচ্ছি গ্রাউন্ড জিরো থেকে। নৈহাটির কাছে চলল গুলি, পড়ল বোমা, মুড়ি মুড়কির মতো চলে বোমাবাজি, একের পর এক দোকানে ভাঙচুর। নৈহাটির কাছে শিবদাসপুরে গুলি বোমা, ইতিমধ্যেই একজন, একজনের গায়ে গুলি লেগেছে এবং গুলিবিদ্ধ একজন, বোমার আঘাতে জখম দুই,